পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ পঞ্চম অধ্যায় পরিচ্ছেদ 5.2। প্রাকৃতিক সম্পদের ধারণা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সূর্য যার খুব গরম লেগেছে, সে ঠান্ডা শরবত খাচ্ছে। ওরে বাবা, এ দেখি একটা বাঘ। দেখো মাছগুলো লোকটাকে কেমন জ্বালাচ্ছে, আর দুটো পাখি উড়ে যাচ্ছে। এরা সবাই প্রাকৃতিক সম্পদ, মাটি, মাছ, পানি আর বনভূমি। মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মায়ানমার, নেপালের প্রাকৃতিক সম্পদ প্রায় একই রকম। দেখো ভৌগোলিকভাবেও এরা একদম কাছাকাছি। এই বাংলাদেশ, এখানে ভারত, এখানে মায়ানমার, আর এখানে হলো নেপাল। এই চারটা তারা ওরা জ্বলছে নিচ্ছে, জ্বলতে নিভতে থাকুক, আমরা একটু সামনে আগাই। এদের কৃষিজ, বনজ, মৎস্য, খনিজ সম্পদ এবং সৌরশক্তির প্রাপ্যতায়ও মিল রয়েছে। এরা কতটা সূর্যের তাপ পায় সেটাতেও মিল আছে, কারণ এরা একই জায়গায় পাশাপাশি আছে। কৃষিজ সম্পদ, ভূপ্রকৃতি ও জলবায়ুর উপর কৃষি উৎপাদন নির্ভর করে। মাটির ধরন, তাপমাত্রা ও বৃষ্টিপাতের তারতম্যের কারণে অঞ্চলভেদে কৃষি উৎপাদনের তারতম্য ঘটে। বনজ সম্পদ, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের পূর্বাঞ্চল ও মায়ানমারের উত্তরাঞ্চলে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে নিবিড় চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। এখানে কি হচ্ছে, লোকগুলো মাছ ধরছে, অনেক মাছ পেয়েছে। মৎস্য সম্পদ, ভূপ্রকৃতি ও জলবায়ুর আনুকূল্যে বাংলাদেশ ও তার প্রতিবেশী দেশগুলো মৎস্য সম্পদে সমৃদ্ধ। এই যে দেখো মলা মাছ, তোমরা মলা মাছ খাও তো? মলা মাছ কিন্তু চোখের জন্য খুব ভালো। আরেকটা মাছ, এটাকে চেনো, একে বলে পোয়া মাছ। খনিজ সম্পদ, নেপাল ছাড়া বাকি তিনটে দেশ খনিজ সম্পদে সমৃদ্ধিশালী। ভারতের খনিজ সম্পদের পরিমাণ বেশি। তোমরা জানো যে ভারতের আয়তনও অনেক বেশি। বাংলাদেশে তেল, গ্যাস, কয়লা ও চুনা পাথর পাওয়া যায়। এখন এই তিনটা দেশ ব্লিঙ্ক করছে, নেপাল কিছু করছে না, এখন সে পালিয়ে গেল। খনিজ সম্পদ নিয়ে কথা বলতে গেলে নেপালের প্রসঙ্গে আসলে খুব বেশি বলবার কিছু নেই। সৌরশক্তি, ইউরোপ, আমেরিকার কিছু দেশে সেখানে সূর্যের তাপ খুব কম থাকে, সেখানে ঘরবাড়ি গরম রাখবার জন্য প্রচুর জ্বালানি সম্পদ ব্যয় করতে হয়। কিন্তু বাংলাদেশ কিংবা তার আশেপাশের যে চারটা দেশের কথা বলা হয়েছে, তাদের ঘর গরম রাখার জন্য তো জ্বালানি ব্যয় করতে হয় না, বরং তারা এত বেশি সূর্যের তাপ পায় যে সেই সূর্যের তাপকে ব্যবহার করে সৌর বিদ্যুতের মতন জিনিসপত্র তৈরি করা সম্ভব। তাতে কি হচ্ছে, তারা একটা মূল্যবান সম্পদের অধিকারী হচ্ছে। এই যে দেখো মাঝখানের যে রেখাটা, এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা, আর নিরক্ষরেখার উপরে এই যে দাগটা দেখতে পাচ্ছি, ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা, আর নিচে এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই যে দুটো রেখা আর মাঝখানে বিষুব রেখা, এই বিষুব রেখার আশেপাশে বা নিরক্ষরেখার আশেপাশের এই এলাকাটাকে বলা হয় নিরক্ষরেখা। এখানে সারা বছর সূর্য খাড়াভাবে তাপ দেয়, ফলে অনেক বেশি সৌর তাপের অধিকারী এখানকার দেশগুলো। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটা তালিকা তৈরি করতে পারবে? এখন একটা তালিকা তৈরি করে তোমরা পাঠ্য বই থেকে একটু পড়ে মিলিয়ে একটা তালিকা তৈরি করো নিজের খাতায়, এটা জমা দিতে হবে না। পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা, একটা বেড়াল দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তোমরা জানো যে বেড়াল বৃষ্টিতে ভিজতে অত পছন্দ করে না, আর কত পানি দেখো। বর্ষাকালে এদেশে প্রচুর পানি থাকে, মাঠঘাট নদী পানিতে একদম টইটম্বুর হয়ে থাকে, এমনকি বন্যাও হয়। আবার উল্টো দিকে গ্রীষ্ম এবং শীতকালে আমাদের যে যতটুকু পানি প্রয়োজন সেটুকুও থাকে না, পুকুর নদী সব শুকিয়ে যায় এই সূর্যের তাপে। সেই জন্য কি প্রয়োজন, প্রয়োজন হলো পানি সম্পদের ব্যবস্থাপনা। পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে আমরা বুঝব পানির সংরক্ষণ, পানির অপচয় রোধ এবং পানিকে দূষণমুক্ত রাখা। কারণ দূষিত পানিকে খুব তেমন কোনো জরুরি কাজে লাগানো যায় না আসলে।
বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, পানি নিরাপত্তার জন্য এবং খাবারের নিরাপত্তার জন্য, ঠিকমতো যেন খাবার উৎপাদিত হতে পারে সেই জন্য পানি সম্পদ ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। কী কী গুরুত্ব একটু দেখে নেই। বাংলাদেশে গত 40 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, আবার খাদ্যের উৎপাদন প্রযুক্তির কল্যাণে 3 গুণ হয়েছে, কিন্তু পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে একসময় খাদ্য ঘাটতি তৈরি হবে। সেজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি দরকার। কি কি প্রস্তুতি? পরিবেশ সংরক্ষণ করতে হবে, পানির অপচয় রোধ করতে হবে, নদীর নাব্যতা বৃদ্ধি করতে হবে, ড্রেজিং করে নদীর গভীরতা বাড়াতে হবে যেন সে বেশি পানি ধরে রাখতে পারে, সহজে শুকিয়ে না যায়। সংযোগ খাল ও রিজার্ভার খনন করা, একটা নদী থেকে আরেকটা নদী, একটা খাল থেকে আরেকটা খালে পানিকে প্রবাহিত হতে দেবার জন্য সংযোগ খাল লাগবে আর রিজার্ভার। উত্তরাঞ্চলে তোমরা জানো বগুড়া, দিনাজপুর, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম এইসব এলাকায় যখন বৃষ্টি হয় না, এখানে তো বৃষ্টিপাতের পরিমাণ কম, গরমও বেশি, শীতটাও বেশি, এখানে পানির সংকটটাও বেশি হয়, সেখানে যদি রিজার্ভার খনন করে রাখা হয় বর্ষাকালে সেখানে পানি জমা হতে পারে আর অন্য সময়ে প্রয়োজনে সেটা ব্যবহার হতে পারে। পানির লবণাক্ততা দূর করতে হবে, নদী ভাঙন রোধ করতে হবে, সার ও কীটনাশকের পরিমিত ব্যবহার করতে হবে, আর বিজ্ঞান আর প্রযুক্তিকে পানি সম্পদ ব্যবস্থাপনার কাজে লাগাতে হবে। এখন বলো দেখি, পানি সম্পদ ব্যবস্থাপনা কি, এটা কেন গুরুত্বপূর্ণ, আর বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার কি কি উপায় আছে? তোমরা পাঠ্য বই থেকে আরেকটু পড়ে নিয়ে তারপর নিজেদের খাতায় এটা লিখে রাখবে। ওরে বাবা, আবার একটা বাঘ এসেছে, কি বলছে সে? আচ্ছা, বাংলাদেশের বনভূমি শ্রেণী বিভাগ, কত রকমের বনভূমি আছে সেই কথাটাই বাঘটা বলবে তোমাদের। একটা দেশের মোট আয়তনের 1/4 থাকতে হয় বনভূমি, এই যে দেখো এতটা, কিন্তু বাংলাদেশে কি আছে? বাংলাদেশে তারও অর্ধেক, মানে 1/8 আছে, এই দেখো লাল অংশটুকু থাকবার কথা ছিল সেটা নেই, সবুজ যেটুকু সেটুকুই আছে। তাহলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে, তাই না? তোমরা গাছ লাগাও তো? ঢাকা শহরে সকলের অত জায়গা নেই, কিন্তু যখন গ্রামে যাবে বা ঢাকায়ও যারা আছো, যদি সুযোগ পাও, যেখানে সুযোগ পাও, গাছ লাগাবে। এই মানচিত্রটা তোমাদের পাঠ্য বই থেকে নিয়েছি, এখানে দেখবে যে 3 রকমের বনভূমি সাংকেতিক চিহ্ন দিয়ে চিহ্নিত করে চমৎকার করে দেখানো হয়েছে। জলবায়ু ও মাটির ভিন্নতার কারণে এদেশে বিভিন্ন রকমের বনভূমি সৃষ্টি হয়েছে। মোট বন এলাকাকে 4টা ভাগে ভাগ করা যায়। এই চট্টগ্রাম, এখানে সুন্দরবন, সিলেট আর ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এই এলাকায় বনভূমি রয়েছে। আবার উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশে বনভূমি 3 রকমের, একটা হলো ক্রান্তীয় চিরহরিত এবং পত্রপতনশীল, মানে চিরহরিত মানে সবসময় সবুজ থাকে আবার তার অনেক পাতাও ঝরে, আরেকটা হলো ক্রান্তীয় পত্রপতনশীল বনভূমি। এই বনভূমির গাছের পাতা ঝরে যায় সারা বছর, বিশেষ করে শীতকালে গাছে পাতা থাকে না বললেই হয়। আর স্রোতজ ম্যানগ্রোভ বা গরান বনভূমি, এখন তোমরা এখানে এই যে দেখবে রঙের সঙ্গে রং মিলিয়ে কোথায় কোথায় সেই বনভূমিগুলো আছে সেটা একটু খেয়াল করলেই দেখতে পাবে। এই যে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল আর ময়মনসিংহ এলাকায় আছে ক্রান্তীয় পত্রপতনশীল বনভূমি। এইদিকে সুন্দরবন, নোয়াখালীর উপকূলীয় এলাকা, চট্টগ্রামের উপকূলীয় এলাকায় আছে স্রোতজ বা গরান বনভূমি, আর এই সিলেট আর পার্বত্য চট্টগ্রামে রয়েছে ক্রান্তীয় চিরহরিত এবং পত্রপতনশীল বনভূমি। এই মানচিত্রটা এখন দেখে কোন জেলায় কোন বনভূমি আছে সেটা তুমি চিহ্নিত করতে পারবে? বাড়ির কাজ, বাড়ির কাজ কি করবে? বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের কি গুরুত্ব সেটা ছবি আর প্রতীকের ব্যবহার করে প্রকাশ করবে। এই অধ্যায়ের একেবারে শেষ অংশটুকু হলো এই কাজটা, এটা তোমরা নিজেরা পড়ে নেবে, খুব সহজ, পড়ে প্রত্যেকটা গুরুত্বের জন্য আলাদা আলাদা করে ছবি আঁকবে, অথবা এই যে সাংকেতিক চিহ্ন মানচিত্রে ব্যবহার করো, প্রতীক ব্যবহার করো, এগুলো ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের যে গুরুত্ব সেটা প্রকাশ করবে। আবার একটুখানি লিখতেও হবে। ঠিক আছে, তাহলে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা কিন্তু মন দিয়ে কাজগুলো করো, ভালো থেকো।